হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই এগড়ি টুলস ইউটিউব চ্যানেল সবাইকে এগ্রি টুলস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত এবং সালাম আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সোনালিকা ট্র্যাক্টর দিয়ে কাদা জমিতে চাষাবাদ করার সময় সোনালিকার ট্র্যাক্টরের কোন চাকায় কত পিএসআই হাওয়া রাখা দরকার কত পরিমাণ প্রেসার রাখলে আপনার তেল খরচটা কম হবে এবং ইনকামটা বেশি হবে এই জিনিসগুলো আমি আজকে শেয়ার করব যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো ইনশাআল্লাহ সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে যাবেন তো ভিউয়ার্স চলুন মূল পর্বে যাওয়া যাক আজকের আলোচনার বিষয় কাদা জমিতে চাষাবাদের সময় কত হাওয়া রাখা দরকার তো প্রথমেই যেটা বলবো কাদা জমিতে যখন আপনি চাষাবাদ করবেন তার আগে অবশ্যই আপনাকে চাকার হাওয়াটা পরিমাপ করে মেজারমেন্ট করে আপনাকে কাদা জমিতে চাষাবাদ শুরু করতে হবে তো কাদা জমিতে চাষাবাদ করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি মিটার ট্রাক্টরের সাথে দেওয়া থাকে যদি না থাকে তাহলে বাজারে যে হাওয়ার বা ভলকানেজে যে দোকানগুলো আছে সেখান থেকে আপনি এটা পরিমাপ করে নিতে পারবেন তো ভিওর্স প্রথমেই আলোচনা করি যে পিছনের চাকাতে হাওয়া রাখতে হবে বারো পিএসআই এবং সামনের চাকাতে হাওয়া রাখতে হবে বাইশ পিএসআই তবে এটা সবচেয়ে ভালো হয় সামনের চাকাতে বিশ থেকে বাইশ রাখলে সবচেয়ে ব্যাটার হয় এবং পিছনের চাকাতে দশ থেকে বারো পিএসআই হাওয়া রাখলে সবচেয়ে ব্যাটার হয় তো ভিওর্স এখন যদি আমার মিটার না থাকে তাহলে আমার হাওয়াটা যে দশ থেকে বারো পিএসআই বা বিশ থেকে বাইশ পিএসআই রয়েছে এটা আমি কিভাবে বুঝবো তো এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে চাকার হাওয়াটা প্রথমে কমাইতে হবে কমানোর পর আপনাকে ট্রাক্টরটি একটি সমতল মাটির ওপরে নিতে হবে বা সমতল পাকার উপরে নিতে হবে নেওয়ার পরে আপনি যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে আপনার চাকার যে বিটগুলো রয়েছে বিটগুলো সরু বা খারা খারা আছে কিনা এবং এবং পাকার ওপরে রাখার পর আপনি যে জিনিসটা দেখবেন যে আপনার তিনটা বিট পাকাতে যদি তিনটা বিট সমানভাবে লেগে থাকে দেখুন দেখুন এই যে তিনটা বিট সুন্দরভাবে দেখা যাচ্ছে তিনটা বিট যদি সমানভাবে লেগে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার এই ট্রাক্টর দিয়ে আপনার কাদা জমিতে চাষের উপযোগী হয়েছে এখন আপনি চাষ করতে পারবেন এবং ভিহর্স আরেকটা জিনিস লক্ষ্য করুন বিটগুলো কিন্তু অনেক খারা খাড়া মনে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে কাদা জমিতে চাষের সময় তেল খরচটা বেশি হয় কেন দেখুন ভিহ হাওয়া যদি বেশি থাকে তাহলে কিন্তু টায়ারের বিটগুলো কিন্তু অনেক ফাঁপা থাকবে এবং যখন আপনি এই অবস্থায় জমিতে নামাবেন তখন কিন্তু এই ট্রাক্টরের এই চাকা কিন্তু মাটিকে সহজভাবে আঁকড়ে ধরতে পারবে না এবং চাকাটা কিন্তু ওই কাদা মাটির উপরে শুধু ঘুরতে থাকবে আপনার ইঞ্জিনের কিন্তু তেল খরচটা ঠিকই হচ্ছে বাট আপনার ইঞ্জিন থেকে আউটপুট আসতেছে না আপনার ইঞ্জিনটা সামনে দৌড়াচ্ছে না এই জন্য আপনাকে হাওয়াটা পরিমাণ মতো রাখতে হবে এবং এভাবে যদি রাখতে পারেন তাহলে তেল খরচটা কম হবে তো ভিওয়ার্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম